জি বাংলা তথা বাংলা ধারাবাহিক জগতে কালজয়ী ধারাবাহিক হয়ে রইল করুণাময়ী রানী রাসমণি। আর বর্তমানে রাজচন্দ্রের মারা যাওয়ার পর মথুরামোহন অর্থাৎ মথুরের চরিত্রটা আরও বেশি করে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। ধারাবাহিকে মথুর নানা টানাপোড়েনের মধ্যে দিয়ে যায়, একদিকে শাশুড়ি রানী রাসমণি, একদিকে বউ জগদম্বা, একদিকে বাড়ির সম্পত্তি, অন্যদিকে ব্রিটিশ পর্দায় যাকে আমরা এত ব্যক্তিত্ববান গুরুগম্ভীর মনে হয়, কিন্তু বাস্তব জীবনে কেমন সে সেটা কি আমরা জানি? মথুর অর্থাৎ গৌরব চট্টোপাধ্যায় কিংবদন্তি উত্তম কুমারের নাতি হিসেবেও বেশ খ্যাত। মথুর চরিত্র সম্পর্কে নিজের অভিজ্ঞতা শেয়ার করলেন অভিনেতা। তিনি বলেন, এমন একটা চরিত্র ফুটিয়ে তোলা বেশ কঠিন, তবে খুব বেশি প্রিপারেশন আমার লাগে না। স্ক্রিপ্টটা একবার পড়লেই চোখের সামনে সব দৃশ্যগুলো ভেসে ওঠে। ইতিমধ্যে মথুরামোহনের সম্পর্কে তাকে অনেক প্রশ্নও করতে হয়েছে, তবে রিল লাইফ থেকে বাস্তবে সম্পূর্ণ আলাদা অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়। বাস্তবে নিজেকে খুবই বোরিং বলে মনে করেন তিনি, খুব চুপচাপ থাকতে পছন্দ করেন, কাজের জায়গায় কাজ করে শেষে বাড়ি ফিরে যান, খুব বেশি হইহট্টগোল তার ভালো লাগে না। তবে ছুটি পেলে মাঝে মাঝে প্রেমিকার সাথে ঘুরতে যান প্রত্যেক উইকেন্ডে কফি ড্রিঙ্ক বা ডিনারের জন্য। তো বন্ধুরা, মথুরের চরিত্রে অভিনীত গৌরব চট্টোপাধ্যায়কে তোমাদের কেমন লাগে সেটি কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটি অবশ্যই লাইক করো, আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে কারেন্ট বক্সকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করতে ভুলো না।